আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেলে। আপনারা নিশ্চয়ই সাইনবোর্ড দেখে বুঝতে পারছেন এটি হচ্ছে কুমিল্লার বিখ্যাত সেই রসমলাইয়ের দোকান মাতৃভাণ্ডার। কুমিল্লার রসমলাই একটি ঐতিহ্যবাহী মুখরোচক খাবার। মিষ্টির জগতে কুমিল্লার ঐতিহ্যবাহী এই পণ্যটি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে থাকে। কুমিল্লায় যারা বসবাস করেন তারা তো পছন্দ করেনি, এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই রসমলাই কিনতে গুজন রসিকরা ভিড় করে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে কাকডাকা ভোর, এখনও দোকানটি পুরোপুরি খোলেনি, তারপরেও ক্রেতারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। যেই না শাটার খোলা হয় হুমড়ি খেয়ে পড়ে ক্রেতারা। আসলে ঐতিহ্যবাহী এই রসমলাইয়ের গুণগত মান এবং স্বাদের কারণেই মাতৃভাণ্ডারে সবাই রসমলাই কিনতে আসে। বর্তমানে রসমলাইয়ের প্রতি কেজি বিক্রি হয় 300 টাকা। কুমিল্লা নগরীর মনোহরপুর এই মাতৃভাণ্ডারের শোরুমটি অবস্থিত। এটি একমাত্র শোরুম, তাদের আর কোথাও শোরুম নেই। আপনি কুমিল্লার বাহির থেকে যদি কুমিল্লা নগরীতে আসেন তাহলে যে কোনো যানবাহনকে যদি বলেন আমি কান্দিরপার মনোহরপুর মাতৃভাণ্ডার দোকানে যাব, তাহলে সবাই আপনাকে এখানে নিয়ে আসতে পারবে। বৃহস্পতিবার এবং শুক্রবার রসমলাই কিনতে হলে আপনাকে কিছুটা ভোগান্তি পোহাতে হবে, তার মানে লাইনে দাঁড়াতে হবে। শুধু যে রসমলাই ভালো মানের এই দোকানে তা নয়, এখানকার মিষ্টিগুলো ভালো। এছাড়া কুমিল্লা নগরীর বেশ কয়েকটি মিষ্টি দোকান রয়েছে যেখানে আপনি ভালো মানের রসমলাই পাবেন, দাম 300 টাকাই নিবে সবাই। রসমলাইগুলো আপনার সামনেই প্যাকেট করা হবে, তারপরে আপনার হাতে তুলে দেয়া হবে। এই রসমলাই নেয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেকে আসেন। আমরাও আপনাদেরকে স্বাগত জানাবো, মিলে আসলে অবশ্যই আপনারা রসমলাই নিয়ে যাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ।